3453 এবং 3454 নম্বরে একসাথে দুটো হাদিস একসাথে করেছেন, মানে সনদ দুটো রয়েছে। আর মহাদিস না, সনদকেও হাদিস বলতেন, শুধু আমাদের মতো মতনকে হাদিস বলতেন না। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস দুইজনে বর্ণনা করছেন, তাহলে দুটো হাদিস হয়ে গেল এদিক থেকে। কাল উভয় বলেছেন লাম্মা নাজালা বি রাসূলিল্লাহ, নাজালা পড়া হয়েছে নোজেলা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, নাজালাল মৌত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মরণের সময় যখন ঘনিয়ে আসলো, তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহি, তখন তিনি তার মুখমণ্ডলে একটি চাদর, একটি চাদর, মোটা চাদর ছিল বা কম্বল টাইপের ছিল, যেটা বারবার করে মুখের উপর দিয়েছিলেন। মানুষ যখন অশান্তি থাকে তখন ছটপট করতে থাকে, কোনটাতে শান্তি পাবো? মানুষের অশান্তির সময় একবার চিত হয়ে সয় ওতেও শান্তি পাচ্ছে না, তখন ডান দিয়ে কাত হয় ওতেও শান্তি হয়, আবার বাম দিকে হয় শান্তি পায় না, এরকম হয় না? হয় না, ঠিক ওই রকমই নবী সাল্লামের হয়েছিল, যে ছটপট করছেন, খুব কষ্ট হচ্ছে মৃত্যু সজ্জায়, ওই একবার করে চাদর দিয়ে কী করছেন, মুখটা ঢেকে নিচ্ছেন। ফায়দা তাম্মা, আর যখন দম বন্ধ হতে যাচ্ছে, যে শ্বাস বন্ধ হতে যাচ্ছে, যখন আপনি কম্বল টম্বল দিয়ে মুখটা ঢেকে নেবেন তখন দম বন্ধ হতে যায় মনে হয়, ঠিক না? ঠিক ওই রকম যখন হতে যাচ্ছে, কাশাফা নজে, তখন চেহারা থেকে সরিয়ে ফেলে দিচ্ছেন, মুখমণ্ডলটা খুলে দিচ্ছেন। ফাকাল, আর ওই সময় তিনি বলছিলেন এই অবস্থায় লানাতুল্লাহ আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান আল্লাহর অভিসম্পাত লানত হোক, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। কেন? ইত্তাখাজু কবুর আম্বিয়াহে মাসাজেদা, তাদের নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত, মসজিদে পরিণত করেছে, কবর মসজিদ তৈরি করতো এবং কবর পাকা করে সেখানে সেজদা করতো, কবরকে সেজদা করতো, শির কুফরির কারণে তাদের উপর লানত হয়েছে। তাহলে মুসলিমরা যদি এরকম করে, কবরকে পাকা করলো আর কবরে সেজদা করলো, মাজারে ওরস লাগাইলো, তো এর উপরে লানত হবে না? কেন এগুলো বয়ান করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শেষ সময়ে তৌহিদের সুরক্ষার জন্য, শিরক থেকে সতর্ক সাবধান করার জন্য, আর ইহুদি নাসারাদের মতো ধর্মকে বিকৃত করা থেকে সতর্ক সাবধান করার জন্য। ইউহাজদের মাসানতা মায়েশা ইবনে আব্বাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের এই কুকর্ম থেকে সতর্ক সাবধান করার জন্য বারবার করে এই কথা রিপিট করছিলেন, ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত, যে তারা নবীদের কবরগুলিকে সেজদায় পরিণত, সেজদার স্থানে পরিণত করেছে, মসজিদ বানিয়েছে, পাকা করেছে। 3455 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু হাজেম তাবেঈ, তিনি বলছেন কাআতু আবা হুরায়রা তা খামসা সানি, আমি 5 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে একসাথে বসেছি, 5 বছর তিনি তার ছাত্র হিসাবে তার সাথে উঠা বসা করেছেন। ফাসামেতু ইউহাদ্দিসু আনিন নবী, সব তার কাছ থেকে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে। কালা, তিনি বলেন, মানে আবু হুরায়রা বলছেন, কানাত বনু ইসরায়েল তা সুসুহুল আম্বিয়া, বনু ইসরায়েলদের দেশ পরিচালনা করতেন নবীগণ, তা সুসু সিয়াসা থেকে, সিয়াসা মানে রাজনীতি, সিয়াসা মানে রাজনীতি, বনু ইসরায়েলদের যুগে আগের উম্মতে রাজনীতি কারা করতেন? নবী রসুলগণ, মানে রাজনীতি মানে জনসাধারণ, কেন এই রাজনীতি না, না যেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবেন তাকে, রাজনীতি মানে কি, রাষ্ট্র পরিচালনার নীতি, আইন কানুন, নিয়ম নীতিমালা, তাহলে সেটা তার জানা ফরজ, আমার জন্য জানা ফরজ নাই, আপনাদের জন্য জানা ফরজ নাই, যে রাষ্ট্র পরিচালনা কেমন করে করতে হয়, আপনার জন্য নামাজ রোজা হজ জাকাত যেগুলো আপনি দৈনন্দিন করছেন ওগুলো জানা ফরজ, কথা বোঝা গেছে? কিন্তু সরকারের জন্য দেশ কেমন করে চালাইতো ইসলামের আলোকে সেটা জানা ফরজ, কারণ তার অতিরিক্ত দায়িত্ব চেপেছে তার উপর। যখন একজন মন্ত্রী পদ পেয়েছেন তাহলে এই 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 ডিপার্টমেন্টটাকে কীভাবে চালাইতো ইসলামের আলোকে সেটা জানা তার জন্য ফরজ, কিন্তু আমার জন্য আপনার জন্য ফরজ নয়। আমাকে আল্লাহ, আপনাকে যদি কেউ পৌঁছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন সেখানে, তাহলে তখন জানা, তার আগে জানা ফরজ। যেমন জাকাত ফরজ হয়, এতদিন গরিব ছিলেন, ঠিক না? তাহলে জাকাতের মাসলা জানা ফরজ ছিল না, হজের মাসলা জানা ফরজ ছিল না, কারণ হজের পয়সা নেই, কিন্তু যেই দিন হজের প্রস্তুতি নিয়েছে, টাকা হয়ে গেছে, হজ করতে যাবো, তাহলে হজের মাসলা জানা তখন ফরজ হয়েছে, এর বুঝে আসছে? জি, তো আগের যুগে নবীগণ কী করতেন? তা সুসহমুল আম্বিয়া, দেশ পরিচালনা করতেন, তারাই দেশের খলিফা, রাজা, বাদশাহ হইতেন। দেখেন দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, সুলেমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন। যে কুল্লামা হালাকা নবীন, যখন একজন নবী মারা যেতেন, হালাকা মানে মারা যাওয়া, কিন্তু আমাদের বাংলাতে হালাকা মানে ধ্বংস হওয়া, আর নবী হালাক হইতেন, যদি এই তর্জমা করে দেন মার্কিত হইতেন, হালাকা মানে আসলে মারা যাওয়া। ইউসুফ আলাইহিস সালাম কোরআন আছে, হাতা ইজা হালাকা, ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন উম্মতের লোকেরা বলতে লাগলো লাইয়া বাসাবে বাদ রাসূল, ইউসুফ আলাইহিস সালামে এত ভালো মানুষ, এত এত ভালো নবী, আর কোনো নবী আল্লাহ দুনিয়া মনে হয় পাঠাবেন না, দুনিয়া মনে হয় পাঠাবেন না, কিন্তু তারপরে আল্লাহ নবী পাঠাবেন, আল্লাহ নবী পাঠিয়েছেন বনী ইসরায়েলের দিকে। তো হালাকা মানে ধ্বংস, কুল্ল শাইইন হালিকুন মানে সব কিছু ধ্বংসশীল, মানে মরণশীল, সবই মরবে। তো মানুষের মরে যাওয়া হয়েছে ধ্বংস হয়ে যাবে, দুনিয়া শেষ আপনার,
দুনিয়া শেষ। কুল্লামা হালাকা নবীন, যখন কোন নবী মারা যেতেন খালাফাহু নবীন, তার স্থলাভিষিক্ত আর এক নবী হইতেন। একজন নবী মারা গেলেন, আর একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন, তিনি তখন দেশ শাসন করছেন, হ্যাঁ জাতিকে শাসন করছেন। ওয়াইন্নাহু লা নবী বাদী, কিন্তু আমার পরে কোনো নবী নেই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকর, তারপরে ওমর, উসমান, আলী, এইভাবে ছিল। ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, আর অচিরেই শীঘ্রই অনেক খলিফার আসবেন, আমার উম্মতে যেহেতু কোনো নবী আসবে না সেই জন্য অনেক খলিফা হবেন, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি সংখ্যা হবে। খলিফার আসেন না, খলিফার আসেন চারজন বা পাঁচজন, বাকিগুলো খলিফা, শুধু খলিফা শাসক মানে খলিফা, কিন্তু খলিফা রাশেদ মানে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রেখে দেশ শাসন মাত্র চারজন করেছেন, আবু বকর সিদ্দিক, হ্যাঁ, ওমর, ওসমান, আলী আর হাসান রাজিয়াল্লাহু তাআলা, যেহেতু ছয় মাস ছিলেন, তার নাম নিলে পাঁচজন বলা যায়, যে 30 বছর। তারপরে রাজত্ব শুরু হবে, আর রাজাকে খলিফা বলা যায়, রাজাকে খলিফা বলা যায়, বিশেষ করে ইসলাম মোতাবেক ফেসলা করেছে, কিন্তু কিছু কিছু ইসলামের হয়তো ঘাটতিও আছে, তাকে খলিফা বলা যায়। এই জন্য দেখা যাচ্ছে যে আব্বাসিদেরকে খলিফা বলা হচ্ছে, ওমাইয়া বংশের খলিফা বলা হচ্ছে, ইয়াজিদকে খলিফা বলা হয়েছে, খলিফা ছিল না সে, আর তারপরে আপনার উসমানী যুগের খলিফা, এই যে তুর্কি, তুর্কিরাও খলিফা ছিল, জি, অনেক সংখ্যা হবে খলিফাদের। কাল ফামাত, আমার আমাদের কী নির্দেশ দিয়েছেন খলিফাদের সম্পর্কে, শাসকদের সম্পর্কে, কাল ফু বাই বাই আতিল আউ্য়ালে ফাল আউ্য়াল, প্রথম যিনি খলিফা হবেন তার বায়াতের চুক্তি পূরণ করো, আগে যিনি খলিফা তার আনুগত্য করো। দুই নম্বরে কেউ যদি এসে বলে যে না ওকে সরাবো আমি হব, তাহলে দ্বিতীয় ব্যক্তি সাথ দেবে না, এটা হচ্ছে ইসলাম, দ্বিতীয় ব্যক্তি সাথ যতক্ষণ পর্যন্ত সে মুসলিম আছে। আতুহুম হাক্কাহুম, তাদের হক তাদেরকে দিয়ে দাও, সরকারের হক সরকারকে দিয়ে দাও, আল্লাহর কাছে সরকারের ওপর যে তোমাদের অধিকার আছে সেটা চাও। হ্যাঁ, আমরা জবরদস্তি কেড়ে চাইতে যাচ্ছি, পাই না, সরকার দিতে চায় না আমাদের, কিন্তু আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, আর সরকার আমাদের দেয় না, সেই জন্য আমরা সরকারের সাথে আমরা কী করবো, বিশ্বাসঘাতকতা করবো, গাদ্দারি করবো, দেশের নাশকতামূলক কাজ, দেশ ধ্বংস করবো, দেশের জাতীয় সম্পদ ধ্বংস করবো, এটা হারাম, চাইতে না। কী বলছেন, তুহুম হাক্কাহুম, সরকারের হক সরকারকে দিয়ে দাও, শাসকের হক শাসককে দিয়ে দাও। ফাইনাল্লাহ সাইলাহুম আম্মাস্তারাহুম, তার ফাইনাল্লাহ সাইলাহুম, আল্লাহ তাদেরকে মানে শাসকদেরকে জিজ্ঞাসা করবেন, আম্মাস্তার আহম, তাদের ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তাদের দায়িত্বে আল্লাহ দিয়েছেন, তাদেরকে যেসব দায়িত্ব দিয়েছেন আল্লাহ এক একটি বিষয় জিজ্ঞাসা করবেন, তোমার দায়িত্ব ছিল এটা করা, তোমার দায়িত্ব ছিল এটা করা, কেন অবিচার হয়েছে, কেন এই খুনের বিচার হয়নি, কেন এই জুলমের বিচার হয়নি, কেন এই বেইমানির বিচার হয়নি, ইত্যাদি আল্লাহ জিজ্ঞেস করবেন। তাদেরকে জবাব দিতে হবে, তোমার হক যদি নষ্ট করে, ন্যায্য অধিকার কেন দেওয়া হয়নি, যোগ্য ছেলে সে চাকরি পাবে তাকে দেওয়া হয়নি, অযোগ্য কেন দেওয়া হয়েছে, আল্লাহর কাছে হিসাব তাদেরকে দিতে হবে, ঠিক আছে।